সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কথা বলবো আইপিএস নিয়ে। আমরা সবাই আমাদের বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সংযোগ পেতে 40 থেকে 50 হাজার, 35 হাজার এমন টাকা খরচ করে থাকি, যেটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। মূলত আইপিএস হচ্ছে একটা হাতির মতো, এ আপনার থেকে নিয়েই আপনাকে দিবে এবং আপনারই বিদ্যুৎ বিল প্রচুর পরিমাণে খরচ করাবে। তো আমরা এতগুলো টাকা কেন খরচ করব? যদি আমরা মাত্র 12,500 টাকার মধ্যে 6 ঘন্টা ব্যাকআপ সম্পন্ন একটি আইপিএস নিজেরাই তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে দর্শক, আপনি আমাদের সামনে যে মানে ক্যামেরায় যেই ব্যাটারিটা দেখছেন, এটা হচ্ছে DLDC-র 280 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এটা মূলত 280 অ্যাম্পিয়ার না, এটা হচ্ছে 50 থেকে 60 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এবং এই যে এখানকার দেখছেন, এটা হচ্ছে গিয়ে জংফা একটা ইনভার্টার। এই জংফা ইনভার্টারের কাজ হচ্ছে আপনার ব্যাটারিকে ও 20 অ্যাম্পিয়ার গতিতে চার্জ করবে এবং আপনাকে এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারি থেকে এই জংফা বিদ্যুৎ উৎপন্ন করে 220 ভোল্ট উৎপন্ন করবে। 12 ভোল্ট থেকে 220 ভোল্টে উৎপন্ন করে আপনাকে কারেন্টে সাপ্লাই দিবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার এই যে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার দোকান আছে, সে কম্পিউটার ট্রেনিং সেন্টার দোকানের ব্যাকআপ হিসেবে আমি কিন্তু এটা ব্যবহার করছি। তো এটা ব্যবহার করে আমি একটা না, নিজে পরীক্ষা করে দেখেছি 6 ঘন্টা ব্যাকআপ দেয়, 6 ঘন্টা 5.5 ঘন্টা এরকম। তো আমি কী কী চালাই এইটা দিয়ে, অর্থাৎ 12,500 টাকা দিয়ে আমি এই ব্যাটারি প্লাস হচ্ছে এই জংফা 2000 ওয়াটের যে ইনভার্টারটি রয়েছে, সেই ইনভার্টারটি দিয়ে আমি কিন্তু 6 ঘন্টা ব্যাকআপ পাই। শুধু তাই না, এটা হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই ও আমাকে সার্ভিস দিচ্ছে অতিরিক্ত কোনো বিদ্যুৎ বিল ছাড়া। কারণ আইপিএসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আইপিএসে বড় একটা ট্রান্সফরমার থাকে, এই বড় ট্রান্সফরমারটাই কিন্তু আপনার শুধু প্রচুর বিদ্যুৎ ও নিজেই খেয়ে ফেলে। কিন্তু এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটা আছে, তবে ছোট্ট, এতটুকু ছোট্ট একটা ট্রান্সফরমার যে হচ্ছে গিয়ে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো বিদ্যুৎ অপচয় করে না। আসলে পরীক্ষিত আপনাদের আমি যাই দেখাই না কেন, আমি নিজে ব্যবহার করার পরেই আপনাদের কিন্তু রিভিউ দিয়ে থাকি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জংফা ইনভার্টার, প্রয়োজনে 2000 বা 3000 ইনভার্টারটা ব্যবহার করতে পারেন। এই জংফা ইনভার্টারটা 2000 লেখা থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন 1000 ওয়াট। তো এই 1000 ওয়াট আপনারা ব্যবহার করতে পারবেন। এই 1000 ওয়াটের মধ্যে আপনারা হিসাব করবেন যে 10টা সিলিং ফ্যান চালাতে পারবেন। 10টা সিলিং ফ্যানের যে ওয়াট হচ্ছে, এটা হচ্ছে কি, একটা সিলিং ফ্যানের ওয়াট হচ্ছে 100। সো 10টা হিসাব করলে আপনারা 1000 ওয়াট পেতে পারবেন। পক্ষান্তরে আপনারা যদি একটা আইপিএস কিনেন, সেক্ষেত্রে আইপিএসটা আপনার 650 ওয়াট পর্যন্ত প্রোভাইড করবে, যেটা খুবই কম। এবং একটা আইপিএসের দাম হচ্ছে গিয়ে কত, আপনার একটা আইপিএসের দাম হচ্ছে প্রায় 12 থেকে 15 হাজার, 20 হাজার টাকা, 22 হাজার টাকা পর্যন্ত একটা আইপিএসের প্রাইস। এবং আইপিএসের সাথে আপনার যে ব্যাটারিটা ব্যবহার করেন সেটা হচ্ছে গিয়ে 30 হাজার 25 হাজার পর্যন্ত। তো আমি মূলত আমার যে এই যে ইকুইপমেন্টগুলো আছে, যেমন হচ্ছে কি, আমি একটা পিসি, এই যে যতগুলো প্রিন্টার দেখছেন সবগুলো প্রিন্টার, তারপর হচ্ছে সিপিইউ, এখানে রয়েছে আপনার 100 ওয়াটের একটি স্পিকার বক্স, এবং এখানে বর্তমানে 2টা ল্যাপটপ আছে, এখানে তিনটা ল্যাপটপ। অর্থাৎ একচ্ছত্রভাবে আমি এই কয়েকটা জিনিস লোড দিয়ে আপনার প্রায় 6 ঘন্টা ব্যাকআপ পেয়েছি। সো এই সেম ব্যাকআপটা যদি আপনি 40 থেকে 45 হাজার টাকার আইপিএস কিনে সেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না 2 থেকে 2.5 ঘন্টার বেশি ব্যাকআপ দিবে। আসল কথা হচ্ছে গিয়ে আইপিএসের যে ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলো কিন্তু আপনার মানে বলতে গেলে হচ্ছে গিয়ে 60% পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন, এর অতিরিক্ত পারেন না। পক্ষান্তরে এই যে যে ছোটো ব্যাটারিটি রয়েছে DLDC-র, এটার দাম হচ্ছে 8,500 টাকা, মানে 8,000 থেকে 8,500 পর্যন্ত। আর এই জংফা ইনভার্টারের দাম হচ্ছে গিয়ে 3,500 টাকা। তো মাত্র 12 বা 12.5 হাজার টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। মূলত আপনার এটার দাম আপডাউন করে, ব্যাটারি আর জংফা ইনভার্টারের আপনার গরমের সিজনে সবচেয়ে বেশি প্রাইস হয়ে থাকে। তো যাই হোক দর্শক, সেটা হচ্ছে আপনারা যদি কেউ
আইপিএস কেনার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদের যে সেট আপটা দেখালাম সেই সেট আপটা দিয়ে আপনারা আইপিএস তৈরি করে সবচেয়ে ভালো ব্যাকআপ পাবেন। আবার আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে গিয়ে এই যে ছোটো ব্যাটারিটা দেখছেন এটা ছোটো না, এটা 19.5 কেজি। এটা যখন আপনি বিক্রি করতে যাবেন তখন হচ্ছে কেজি হিসেবে আপনি 200 টাকা করে হিসাব করেন, 3800 টাকা, মানে হয়তো বা 40% আপনারা প্রাইসটা এখান থেকে তুলতে পারবেন। তো গাইস, আপনাদের জন্য আজকে এতটুকুই। আইপিএস সম্পর্কে বা সোলার সম্পর্কে যদি আপনারা ডিটেলস জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ততদিন পর্যন্ত টিল নাও, আল্লাহ হাফেজ।